আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে কিন্তু আপনাদের জন্য একটা চমৎকার নতুন ভিডিও নিয়ে আসছি। আর আজকের ভিডিওতে দেখাবো একটা চমক, আপনাদের হাতে যেসব মোড়ারগুলো নষ্ট হয়ে আছে, ভাবছেন কোথায় সমাধান করবেন, সময় কোথায় ঠিক করবেন, এ নিয়ে হতাশা আছেন, টেনশন আছেন, সকল সমস্যার সমাধান করে দিবে এই জিরো পয়েন্ট। আপনার জিরো পয়েন্টটা আসলে কিন্তু আপনার মোবাইলের যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে নিমেষেই। এছাড়াও এখানে কী কী সার্ভিস দেওয়া হয়, কী কী সুবিধা পাবেন আপনারা সব জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। আর এই ভিডিওতে সহযোগিতা করবেন জিরো পয়েন্টের ইমরান ভাই। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাই ভাই আমার অনেক বন্ধুরা আছে মোবাইল নিয়ে টেনশন আছে, কোথায় গিয়ে তার সঠিক সমাধান পাবে, তো আপনারা এখানে আসলে বিশ্বস্ততার সহিত কি ঠিক করা সম্ভব? অবশ্যই, আমাদের এখানে আসলে আমরা এই ব্যাপারে আপনাকে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি, আমানতদারের সাথে বিশ্বস্ততার সাথে, এবং উনি যেভাবে চাইতেছে আমরা ওইভাবেই তার ফোনটাকে আমরা সার্ভিস করে দিই। আচ্ছা, অন্য অন্য জায়গা থেকে এখানে কি টাকা পয়সাটা কম নেওয়া হবে নাকি? অবশ্যই নেওয়া হবে। না, অবশ্যই কম নেওয়া হবে, কারণ হচ্ছে আপনার পরিচিত বা অন্যান্য যেসব কাস্টমার আসবে তারা আমাদের দোকানে আসবে, আমাদের কাছ থেকে রেট নিবে, মার্কেটে যাচাই বাছাই করবে, এরপর আমাদের কাছ থেকে কাজ করাবে। ব্যাপারটা এরকম না যে আমাদের কাছে আসছে তো আমরা যেরকম মন চাইলাম ওই রকম দাম নিয়ে নিলাম, এরকম কোনো আমাদের সুযোগ নেই। আসবে এবং আমরা ইনসাফ অনুযায়ী আমরা প্রত্যেকটা কাজের বিল এইভাবেই রাখি আমরা। তো বন্ধুরা চলুন শুরু করা যাক, দেখে নিই এখানে কী কী সার্ভিস দেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম, মোতালেব প্লাজা জিরো পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তা ইমরান ভাই আপনার এখানে কী কী সার্ভিস দেওয়া হয়? আমাদের এখানে আপনি যে কোনো ফোনের ব্র্যান্ডে হোক নন ব্র্যান্ড হোক, যে কোনো ফোনের যে কোনো সমস্যা, হার্ডওয়্যার সমস্যা, সফটওয়্যার সমস্যা আমাদের এখানে সমাধান দেওয়া হয়। আপনার ফোন অফ হয়ে গেছে, পানিতে পড়ছে, হ্যাঁ চার্জ হয় না, মোবাইল ওভার হিটিং হয়, যে কোনো ধরনের একটা ফোনের যে কোনো ধরনের সমস্যা হইতে পারে, ওইটাই আমাদের এখানে ইনশাআল্লাহ তাআলা সমাধান আমাদের এখানে আপনারা পাবেন। বন্ধুরা যে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্টে কিন্তু এখানকার অনেক কাস্টমার রয়েছে, দেখতে পাচ্ছেন অনেক কাস্টমার। ভাই আপনি কোথা থেকে আসছেন? আমি কামরিঙ্গি চোর থেকে আসি, আসছি। আমার ডিসপ্লেটা ওপো সেটের সমস্যা হয়েছিল, ডিসপ্লে ঠিক করতে আসছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ কম প্রাইসের মধ্যেই মোটামুটি ডিসপ্লেটা লাগাইতে পারতেছি, আর সার্ভিসটা এখানে আমি মাঝে মধ্যেই করি। মাঝে মধ্যে আসেন? মাঝে মধ্যে আসি। প্রবলেম হইলে আসলে কেমন আপনাদের ইয়েতে করে, কেমন আচরণ কেমন করে? আচরণ আলহামদুলিল্লাহ ভালো, সার্ভিসটাও ভালো দেয়, তার জন্য এই জায়গায় আসে। না অন্যদের তুলনায় কম নেই, অনেকটাই কম নেই, টাকা কম নিচ্ছে। হ্যাঁ অবশ্যই, তার জন্য এখানে আমি আসি, অন্য দোকানে খুব লকটা কমই করি, কারণ আমি সার্ভিস ভালো পাচ্ছি বলে এই জায়গায় আসতেছি। ধন্যবাদ ভাই আপনাকে। ওকে ধন্যবাদ ভাই আপনাকে। আচ্ছা আরেকটু বলবেন যে যারা নতুন আসতে চায়, অনেকে ভয় পাচ্ছে কোথায় গেলে মোবাইলটা সঠিকভাবে সমাধান পাবে, সেই বিষয়ে তাদের কিছু বলবেন? যদি নির্ভয়ে আপনি জিরো পয়েন্টে আসতে পারেন, মোতালেব প্লাজায় সাশ্রয়ে কম দামে সার্ভিসও ভালো পাবেন, ইনশাল্লাহ সকল মোবাইলের যত প্রবলেম আছে সম্পূর্ণ সার্ভিসিং করা হয় এখানে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা আমরা একটু দেখবো কে কী কাজ করছে, একটু আসেন আমি দেখাচ্ছি। আমাদের এখানে এই যে আমাদের এখানে কাজ করে সিনিয়র টেকনিশিয়ান মুরাদ ভাই, মুরাদ ভাই এখানে আইফোনে কী কী কাজ করতেছেন ভাই একটু বলেন। আইফোনে আমি ডিসপ্লে চেঞ্জ করতেছি এবং ব্যাটারি চেঞ্জ করতেছি। ডিসপ্লে চেঞ্জ এবং ব্যাটারি চেঞ্জ? ব্যাটারি চেঞ্জ, ডিসপ্লে এবং ব্যাটারি। কত টাকা বিল নিচ্ছেন? ব্যাটারির জন্য নিচ্ছি আমরা 1000 টাকা, আর ডিসপ্লের জন্য নিচ্ছি 1800 টাকা। এটা ওয়ারেন্টি গ্যারান্টি কি একটু বলেন সবাইকে। ব্যাটারির জন্য আপনি 3 মাসের ওয়ারেন্টি পাবেন। 3 মাসের ওয়ারেন্টি? আচ্ছা, আর ডিসপ্লে? ডিসপ্লে তো ওইভাবে কোনো ওয়ারেন্টি দেওয়া হয় না, ডিসপ্লে কোনো ওয়ারেন্টি নেই, তবে খুব ভালো মানের ডিসপ্লে দেওয়া হয়। ঠিক আছে ভাই, এরপরে আমি নিজেও কাজ করতেছি, আমার কাজ করতেছি একটা ফোন, এক এসপি সাহেবের একটা ফোন আর কি, উনি যে কোনো কারণে আসার দিছে, আসার দিয়ে ভেঙে গেছে, তো ডিসপ্লেটা অলরেডি রিপেয়ার হয়ে গেছে। এই যে ভাঙা ছিল আমরা ডিসপ্লে চেঞ্জ করি নাই, আমরা ওনার ডিসপ্লেটা রেখেই উপরে ভাঙা অংশটা চেঞ্জ করছি, এখন বডি চেঞ্জ করতেছি। এই বডিটা ভেঙে গেছে, এই বডিতে যদি আবার ডিসপ্লে ফিটিং করি তো পারফেক্ট থাকবে না, এই যে ভেঙে ছুঁড়ে গেছে, এটা আমরা চেঞ্জ করে দিয়ে নতুন বডি লাগাইতেছি। এটা ডিসপ্লে এবং বডি ব্যাকসেল কমপ্লিট চেঞ্জ, মানে ওনার মাদারবোর্ড থাকতেছে আর ওনার ব্যাটারি থাকতেছে, বাকি চেঞ্জ করতেছি। মাত্র 2200 টাকা আমরা বিল নিব, মাত্র 2200 টাকা বিল নিচ্ছি। হ্যাঁ, বডি সহ ব্যাকসেল সহ ব্যাক পার্ট থাকবে, বডি পার্টবে, ডিসপ্লের উপরে গ্লাসটা সহ চেঞ্জ করে দিচ্ছি। এরপরে এখানে আমাদের আরেকজন টেকনিশিয়ান আছে, ওনার নাম হচ্ছে আলামিন ভাই। আলামিন ভাই কী কাজ করতেছেন আপনি? জি আমি স্যামসাং J7 মডেলের হেডসেটের কাজ করতেছি। এটা সমস্যা হয়েছে,
চার্জ হয় না, ঠিক আছে। আর পাওয়ার সুইচের সমস্যা এটা সমাধান করতেছি, মাত্র 400 টাকা বিল। এটার 400 টাকা মাত্র বিল, চার্জিং করে দিবেন আর পাওয়ার সুইচের সমস্যা। আচ্ছা ঠিক আছে, কাস্টমারকে এই ভাই হচ্ছে ভাই, বিল কত করছে আপনার কাছ থেকে? 400 টাকা করছে না? আমরা বিভাগকে দেখাই, অনেকে মনে করে যে বড় মার্কেট হইলে কিনা বিল বেশি হয়, বা অনেকে মনে করে সামনের দোকান হইলেও বিল বেশি হয়, এই জন্য আমরা আপনাকে আবার জিজ্ঞেস করছি। আলামিন ভাই থেকে সবসময় মোটামুটি কাজ করাই, ওনার কাজ ভালো, আমরা যে কোনো সেটের সমস্যা ওনাদের সমাধান করে মোটামুটি। অন্যান্য জায়গা থেকে ওনার কি বেশি টাকা নেয় নাকি একই নেয়? অন্যান্য থেকে ওনার রিজনেবল প্রাইস দেয় সবসময়। আর সার্ভিস কেমন দিচ্ছে তারা? সার্ভিস আলহামদুলিল্লাহ ভালো, এই জন্য ওনার থেকে নিয়মিত আমি কাস্টমার, মোটামুটি ঠিকঠাক করে আর কি। আচ্ছা আচ্ছা, সার্ভিস ভালো বেশি আবার আসছে আর কি। আপনি কোথা থেকে আসছেন? যাত্রাবাড়ি থেকে আসছি। যাত্রাবাড়ি থেকে, ওকে ধন্যবাদ, থ্যাংক ইউ। এই যে এখানে আমাদের আরেকটা ভাই আছে, মাহিন ভাই, টেকনিশিয়ান, উনি কাজ করতেছে আইফোনের। আইফোনে কি সমস্যা ভাই? আইফোন 6 এর ব্যাটারি চেঞ্জ করছি। ব্যাটারি চেঞ্জ করতেছেন, একটু আগে তো আমরা ব্যাটারি দেখাইছি আপনাদেরকে, ব্যাটারি চেঞ্জ করতেছে, ব্যাটারি আমরা গ্যারান্টি দিয়ে দিই, যদি এই আমাদের 3 মাসের মধ্যে কোনো সমস্যা হয় তো উনি নিয়ে আসলে আমরা নতুন আরেকটা ব্যাটারি চেঞ্জ করে দেবো। এখানে কোনো কোনো কথা নাই যে কি হইলো না হইলো, আমরা সাথে সাথে চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ তাআলা। বন্ধুরা, আপনারা কিন্তু 0 পয়েন্ট আসলে সার্ভিসিং এর পাশাপাশি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ, আর এগুলো কিন্তু খুব সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে। আমরা একটু জেনে নিই এখানে কি কি পাওয়া যাবে। তো আরিফ ভাই, এখানে কি কি অ্যাক্সেসরি পাওয়া যায়? এখানে পাওয়া যায় আমাদের কাছে সব কিছুই, গ্লাস কভার, চার্জার, হেডফোন, মাইক্রোফোন সব কিছুই আমরা দিতে পারছি, ভালো মানের গ্লাস প্রোটেক্টর, এই ধরনের সব পাওয়া যাবে। হ্যাঁ সব পাওয়া যায়। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলা মোটর কিংবা কাটাবন এখানে এসে যদি কেউ জিজ্ঞেস করে মোতালেব প্লাজা, যে কেউ আপনাকে চিনিয়ে দিতে পারবে। মোতালেব প্লাজা মোবাইল ইউজ করে মোতালেব প্লাজার নাম শুনে নাই এমন মানুষ খুব কমই আছে। বাকি তারপরে আসার জন্য শাহবাগ হয়ে আসে যদি, বা ফার্মগেট হয়ে আসে কাটাবন, আর সায়েন্স ল্যাব হয়ে আসলে, হ্যাঁ সায়েন্স ল্যাব হয়ে আসলে কাটাবন নামবে, ফার্মগেট হয়ে আসলে বাংলা মোটর বা পরিবাগ নামলেই আমাদের মোতালেব প্লাজার সামনাসামনি চলে আসতে পারবে। আর মোতালেব প্লাজা আইসা লিফটের 3 আসবে, 4 তলা লিফটের 3, একদম ক্যাপসুল লিফটের ঠিক সামনের দোকানটাই আমাদের, দোকানের নাম 0 পয়েন্ট, যে কোনো দোকানে জিজ্ঞেস করলেই বলে দিবে যে 0 পয়েন্ট কোনটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের দোকানে আসবেন ইনশাআল্লাহ তাআলা, আমরা অনেক ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।